আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে আমার গত ভিডিওতে বলেছিলাম যে এই যে ম্যাট্রিক্স যে বইটা এই বইয়ের একটা রিভিউ আমি দিয়ে দিব আপনারা হচ্ছে চাইলে এটা দেখে এটা কিনতে পারেন রিভিউ দেখে না কিনে তো সমস্যা নেই যার কাছে যেটা আছে সেটা পড়তে পারেন যাই হোক ম্যাট্রিক্স যে বইটা সেটা হচ্ছে আমি একটু পেজগুলো খুলছি আপনারা একটু হচ্ছে দেখে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞানীদের নাম দেওয়া আছে সাথে ছবিও দেওয়া আছে তারপর সাথে এখানে হচ্ছে বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি এইখানে হচ্ছে আমার কাছে যতগুলো বই আছে প্রফেসার্স তারপর হচ্ছে এমপি থ্রি এখানে হচ্ছে যন্ত্রপাতির নামগুলো একটু বেশি দেওয়া আছে কিছু যন্ত্রপাতির নাম একটু বেশি দেওয়া আছে কয়েকটা নাম অ্যাড করা হয়েছে আর এখানে এই বইটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটু বিস্তারিত লেখা আর সেটার সাথে হচ্ছে এখানে চিত্র দেওয়া আছে সাথে কারণ চিত্র দিয়ে আসলে আসলে এগুলো অনেক বেশি একটু মনে থাকে চিত্র দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে চিত্র দেওয়া আছে সাথে সুন্দরভাবে এখানে একটু বিস্তারিত বর্ণনা করে লেখা আছে একটু বিস্তারিত বর্ণনা দেওয়া আর সেই সাথে হচ্ছে একটু আহ চিত্রগুলা দেওয়া আছে যে অধ্যায়ে হচ্ছে পড়ুন সে অধ্যায়ে হচ্ছে এই জিনিসটাই দেখতে পাবেন যে চিত্রগুলো আসলে একটু দেওয়া আছে সুন্দর করে এটাই হচ্ছে বইটার মানে ভালো দিক বলতে গেলে এটা দেওয়া যায় যেখানে হচ্ছে চিত্রগুলো দেওয়া আছে আর সাথে হচ্ছে সুন্দর করে বর্ণনাগুলো দেওয়া আছে সে সাথে একটু বিস্তারিত লেখা আছে যেটা আসলে বিজ্ঞানের জন্য একটু বিস্তারিত পড়াই উচিত কারণ শুধু তো হচ্ছে আসলে রেফারেন্স বই পড়ে বিজ্ঞানে ভালো করা সম্ভব না এটা আমার আগের ভিডিওতে আমি বলেছি আমি অনেকগুলো বই কিনেছি সো অনেকগুলো বই কেউ কিনতে যাবেন না যে কোনো একটা বই কিনবেন একটা বা দুইটা বই এর থেকে বেশি কেনার দরকার নেই আর সাথে হচ্ছে টেক্সটবুক নোট করে করে পড়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ইনফরমেশন একটু বেশি দেওয়া চিত্র একটু বেশি দেওয়া একটু সুন্দরভাবে বর্ণনা করে লেখা আছে সো এই বইটা হচ্ছে মোটামুটি ভালো এটা হচ্ছে আপনাদের ব্যাপার আপনাদের যাদের হচ্ছে মানে চিত্র দেখে পড়তে ভালো লাগে চিত্র দেখলে বেশি মনে থাকে তারা এই বইটা অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে বেকিং পাউডার নিয়ে যখন লেখা এখানে বেকিং পাউডারও দেখা যায় ছবি দেওয়া আছে আর যেহেতু বিজ্ঞানের একটা সাবজেক্ট যাই হোক এই ছিল হচ্ছে একদম পুরো বইটার সাথে বিগত বছরের প্রশ্ন তো মানে প্রশ্ন অ্যানালাইসিসও দেওয়াই থাকে এটা সব বই দেওয়া থাকে এই বইও দেওয়া আছে তো আশা করি বইটার পর দেখার পর বুঝতেই পেরেছেন এটাই ছিল এই বইটার সম্পর্কে রিভিউ পুরো বইটা আমি এর বারে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিছন দিক আর এই যে এটা ছিল হচ্ছে সামনের দিক সো এই ছিল হচ্ছে বইটা সম্পর্কে রিভিউ তো আপনারা হচ্ছে ভালো লাগে নিতে পারেন না ভালো লাগলে এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের দিচ্ছে আপনারা এখন বই নেবেন আমি নিয়েছিলাম দেখার জন্য যে আসলে দেখি বইটা কী আছে যেহেতু আমার বিজ্ঞান ভালো হয়নি সো সেহেতু হচ্ছে বিজ্ঞানের জন্য আমার একটু দেখতেই হবে মোটামুটি অনেক বই আমি দেখেছি তো যাই হোক নেক্সটে হচ্ছে আমি অগ্রদূত আর হচ্ছে অভিযাত্রিক এই বইটার হচ্ছে রিভিউ দিয়ে দেবো আপনারা হচ্ছে যারা হচ্ছে বই নিয়ে হ্যাজিটেশনে আছেন যে বাংলার জন্য কোন বই পড়বেন সেই ভিডিওটা হচ্ছে দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ